হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু MotoWheels। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছেন। শুরুতেই বলে নিই, এখন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সঙ্গে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না। কারণ বেল বাটনটি ক্লিক করে রাখলে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। এখন বাজে রাত 9টা, সকাল 9:30টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম, তারপর গেছি অফিস। যদিও আজকে ডে অফ ছিল, আজকে 9 জানুয়ারি 2019, অফিসে যাই তার কারণ হচ্ছে আজকের টপিক। আচ্ছা দাদা, কি কি লাগবে এই ইয়েটা করার জন্য, বেসটা করার জন্য? আমাদের বেস করার জন্য যেটা দরকার, আমাদের মাস্কিং টেপ লাগবে, সিজার্স লাগবে, অবশ্যই বেস তো অবশ্যই লাগবে, আর সাথে যেটা লাগবে বেসটা ওই হেলমেটের সাথে যেটা যেখানে অ্যাটাচড হবে সেটা আমরা এমসিল দিয়ে অ্যাটাচ করবো। আর এমসিল কেনার সময় আমরা অবশ্যই খেয়াল করবো সেটা যাতে ইন্ডিয়ান হয়, আর কোয়ালিটি ভালো, বেশ ভালো। আর প্রাইসের ব্যাপারে যদি বলে থাকি, প্রাইসটা খুব বেশি না, আপনার বাসার কাছে হার্ডওয়্যার যে দোকানগুলো আছে সেখানে পাবেন আপনি, হয়তো 30 থেকে 35 টাকা রাখবে আপনার সেটা। আজকে যে বিষয় সেটা হচ্ছে চিন মাউন্ট, হেলমেটে চিন মাউন্ট করা নিয়ে। এমসিল দিয়ে প্রথমে বেসটা তৈরি করি, তারপর ডাবল সাইড টেপ দিয়ে সেটা লাগানোর চেষ্টা করি। দেখুন ভিডিওতে। এমসিলটা যাতে এই হেলমেটের সাথে ডিরেক্টলি টাচে না আসে, এই জন্য আমরা এই মাস্কিং টেপ ইউজ করবো। আচ্ছা, এটা কি এমন যে পরে যদি কোনো কারণে এমসিলটা খুলতে হয় তাহলে এটা সহ সেটা খুলে ফেলা যাবে, তাই না? না, এটা আমি রাখবো না, এটা টেম্পোরারি। আচ্ছা, হ্যাঁ, আমি এর উপর মাস্কের এমসিল থাকবে, এখানে এমসিল থাকবে, এটা বসবে এখানে, জাস্ট মেজারমেন্ট নেওয়ার জন্য ওই ইয়েটা, কার্ভটা যাতে ঠিকভাবে বসে যায়। আচ্ছা, হেলমেটের যে এই কার্ভটা, সেই কার্ভটা যাতে এমসিলের সাহায্যে বেসটা এই লাইক এইটা সুন্দরভাবে কার্ভটা যাতে বসে যায়। এই জায়গাটা কিন্তু সমান না, যদি একদম কি হইতো, সারফেসটা একদম সমান হইতো তাহলে এটা করতে হইতো না। আচ্ছা, যেহেতু উঁচু নিচু কোথাও বেশি লাগে কোথাও কম লাগে, এই জন্য এমসিলটা যাতে সমানভাবে বসে এবং এমসিলটা যাতে ডিরেক্টলি আমার হেলমেটে টাচে না আসে, এই জন্য মূলত এমসিলটা দেওয়া, মাস্কিং টেপটা দেওয়া। আপনি এমসিলটা যদি ডিরেক্টলি হেলমেটে লাগান, এতে হবে কি, আপনার পরবর্তীতে যখন আপনার মনে হবে যে এটা খোলা দরকার, তখন আপনার জন্য খোলা খুব কঠিন হয়ে যাবে। এই মার্কিংটা করা হচ্ছে মাস্কিং টেপের উপর, কারণ যাতে জিনিসটা একদম মাঝখান বরাবর বসে, লাইক এই যে মাঝখান বরাবর যাতে বসে, ওই জায়গা কিন্তু একটা পয়েন্ট করে নেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি মার্ক করা হয়েছে। তো এমসিল এভাবে লাগানোর পর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে মাঝখানটায় বসা, পজিশনটা ঠিক করা, একদম মিডিল পয়েন্ট। যেহেতু এটা পার্মানেন্ট, তো একবার যদি ভুল হয় তার মানে সব সময় ফ্রেম ভুল। তো এইটা লাগানোর পরে এখন থেকে অ্যাকশন ক্যাম যেভাবে বসাবো, আসলে সব ফুটেজ এখন থেকে তেমনই আসবে। আর এই যে দেখছেন এই পাশটা একটু নিচু, আস্তে আস্তে উঁচু হয়েছে, এটার কারণ হচ্ছে যেহেতু আমি আরটিআর চালাই, একটু সামনের দিকে ঝুঁকে বসতে হয়, তার মানে মাথা নিচের দিকে থাকে। তো এটা যদি একটু কার্ভ থাকে উপরের দিকে, তার মানে অ্যাকশন ক্যামটাও একটু উপরের দিকে থাকবে আর সামনের ভিউটা ভালো আসবে। এটা বিভিন্ন ব্লগ দেখে আমি যেটা বুঝছি, 40-60, তার মানে উপরের দিকে 60%, নিচের দিকে 40%, অর্থাৎ বাইকারের হাতটা যাতে দেখা যায় আর সামনের ভিউটাও যাতে ঠিকঠাক আসে। এটার কারণ হচ্ছে যারা আপনারা দেখবেন মোটো ব্লগ, তারা যাতে বুঝতে পারেন যে আপনারাই বাইকটা আসলে চালাচ্ছেন রিয়েল ফিল। এবং যে দেখবে ভিউয়ার্সকে রিয়েল ফিল পাওয়ার জন্য মূলত 60-40 রেশিও বিশাল কর্মযোগ্য ভাই, আসলে এটা একটা বিশাল কর্মযোগ্য, একদম পারমানেন্টলি হেলমেটের হুলিয়াই পাল্টে গেল এখন থেকে। তো এর আগে আমি একটা হোল্ডার ইউজ করতাম যেটা ছিল প্লাস্টিকের, তো কখনো কখনো এটা
ভাঙার বা ছিঁড়ে যাওয়ার কথাই ছিল, সেটাই হয়েছে। তো এখন এই পার্মানেন্ট জোগাড় করছি, এরপর মনে হয় এটা খোলা হবে, তাই না দাদা? এরপরে কিন্তু মাসিংটা খুলে ওইটা পার্মানেন্টলি বসবে। তো এখন যেটা হচ্ছে, এই জায়গায় পানি দিয়ে সব সাইডটা ফিনিশিং দেওয়া হচ্ছে আর কি, মসৃণ করে নেওয়া হচ্ছে, পলিশ করা হচ্ছে। ক্লোজ ভিউ, এই কাজটা হওয়ার পর কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে যাতে এইটা একটু শক্ত হয়, তারপরে মাস্কিং ট্যাপটা খোলা হবে। মজার কথা হলো যে আপনি খুব বেশি শুকাইতে যাবেন না, খুব বেশি শুকাইতে গেলে যে সমস্যাটা আপনি ওঠানো খুব কষ্ট হয়ে যাবে। এই যে মাস্কিং ট্যাপ উঠানো হয়েছে, এখন ঠিক এই বরাবর এবং দিস ইজ দ্য মিডল পয়েন্ট, এই বরাবর আমাদের বেসটা বসবে এবং হয়ে যাবে হেলমেট মাউন্ট। এই হেলমেটের এই জায়গায় যে ভেন্টিলেশনের জায়গাটা আছে, এইটা উঠা নামা যাতে পরেও করা যায় এইভাবে, সেই চেষ্টাটা করছি, দেখা যাক হয় কিনা। দুটো অংশ, এক পাশে এরকম কালার থাকবে ইয়েলো, আর এক পাশে রেড থাকবে। তো আমরা রেডটা হেলমেটের বডিতে লাগাবো, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর এই যে কার্ভটা হয়েছে, এটা কীভাবে কী হইলো? একটু কার্ভটা হেলমেটের বডি যে কার্ভ আছে সেটার সাথে ফিক্সড হয়ে যাবে এটা। আচ্ছা, আর এইটা আমরা দাদা এটা গ্যাপ কেন রাখবো? হ্যাঁ হ্যাঁ, আমার ওই হেলমেটের যেহেতু উইং ভেন্টিলেশনের জন্য ওখানে একটা কি বলে বাটনের মতো আছে, তো ওইটা যাতে আমরা মুভ করতে পারি, ইজিলি মুভ করতে পারি। আচ্ছা, সেজন্য মূলত এই গ্যাপটা রাখা। খুলে ফেললাম, ওকে লাগিয়ে করবো, একটু খেয়াল রাখবো আমরা মিডল পজিশনটা। এই যে গ্যাপটা রাখার একটাই কারণ, যাতে আমি ভেন্টিলেশনটা কার্যকর রাখতে পারি। এইটা যেভাবে বসবে ফুটেজও সেভাবেই আসবে। দাদা, ভেন্টিলেশনটা এখন কি কাজ করছে? বাটনটা পারফেক্ট, সব শেষ। তারপরে যেটা হলো, ডাবল সাইডের টেপটা সেভাবে আসলে কাজ করলো না, কারণ এই যে হেলমেটের এই জায়গাটা, এই জায়গাটা আমার কিন্তু বেশ চোখা, এই যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা। তো যেটা হইলো, ওই ডাবল সাইডের টেপটা উঠে যায়, তারপরে কাজ বাড়লো, তারপরে আবার সুন্দর করে সেখানে এমসিল লাগিয়েই পুরো পার্মানেন্ট ফিটিংটা দিয়ে দিলাম। তো ওইটার ঘটনাটা ঘটছে অনেকটা এরকম, এই এখন এটা কিন্তু পার্মানেন্ট। তো এই যে এই জায়গাটায়, এটা যাতে আমি এই আমার ভেন্টিলেশনের জন্য এটা উঠানামা করতে পারি, এটা সেইটাও কিন্তু ঠিক রাখা হয়েছে। তো এই জিনিসটা আপনারা ভিডিওতে চেক করে আসুন। তারপরেও কাজ শেষ হয় নাই, কারণ আমার বাইকে যেহেতু একটু সামনের দিকে ঝুঁকে বসতে হয়, তো মাথাটা অনেকটা কিন্তু নিচু হয়ে থাকে, তো এই জিনিসটাকে আরও উঠানোর দরকার। হ্যাঁ, এটা এই পর্যন্ত, এর পরে আর যায় না, কারণ এইখানে এই জিনিসটা আছে। তো আমাকে যেটা করতে হবে, আরও একটা এক্সটেন্ডার কিনতে হবে, যাতে আরেকটু এই জিনিসটা আরও সামনের দিকে থাকে এবং কার্ভটা আরও ভালোভাবে হয়, অর্থাৎ এটা অ্যাঙ্গেলটা যাতে আরেকটু উপরের দিকে থাকে। এই কাজটা আমাকে কিন্তু করতে হবে। এর পরের ব্লগে যেটা দেখবেন, সেটাতে আমি এটা নিয়ে বের হব, দেখব যে অ্যাঙ্গেলটা আসলে রাস্তায় কেমন আসে। তো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। আর এখন হয়তো বা ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসছে, এটা নিয়ে অনেকের অভিযোগ, আর কন্টেন্ট সেভাবে আসছে না, আসলে কেবল তো শিখছি। তো
সামনে অবশ্যই ভালো কিছু হবে আশা করছি। এই নোটে এখানেই আজকের মতো শেষ করছি, সঙ্গেই থাকুন মোটোহুইলসের, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন মোটোহুইলস।